হাতে গোজ ভালো করে খালি যেভাবে দেখাচ্ছেন সেভাবে তারপর ওইভাবে হলে হ্যাঁ হাতে এই বাইরের দিকটা হ্যাঁ আঙ্গুলে মাঝে মাঝে এই জায়গাগুলো তারপর হ্যাঁ এই থামটা যেটাকে বুড়ো আঙ্গুল বলছি আমরা তাই তো থাম তারপর এই নেলটা নেলের ইয়েগুলো একেবারে পয়েন্টের জায়গাগুলো এই জায়গাগুলো তো ঠিক আছে এটা বলছে ঘড়ি যেদিকে ঘুরছে তার উল্টো দিকে বলছে অ্যান্টি ক্লক ওয়াইজ হ্যাঁ বুঝেছ তারপর হাতের এই বাইরের দিকটা নিয়ে বসতে বলেছে তাই তো তারপর এই জায়গাটা রিস্ট বা বালা বলছে এটাকে না আর গলা ঠিক আছে তারপরে যারা হাফ ফুল শার্ট পরে থাকলে মানে ফুল স্লিপ পরে থাকলে একটু গুটিয়ে নেবে এই পর্যন্ত হাত ধুতে বলছে ঠিক আছে যারা এই পর্যন্ত শার্ট পরেছে গুটিয়ে নেবে এবং হাত ধোয়ার পরে এইভাবে হাত রাখতে বারণ করছে হাতটা এইভাবে রাখবে যাতে এইখান থেকে কোনো নোংরা জল না হয় হাতে বলছে বুঝতে পারছো দেখছো তোমরা সবাই এরপর হাত ধোয়া হয়ে গেল ধরো খাবারটা এখন দিচ্ছে না তখন সেটে যাবে কি টেবিলে হাত দেবে জামা কাপড় হাত দেবে এরকম বলে হাত দেবে এমনি করে বোঝানো ভালো করে হাত ওইটা সবসময় উঁচু করেই রাখতে হবে যাতে কিছুতে টাচ না হয় স্যার স্কুলে এখন ডিপিং হবো আমাদের এখানে তো স্যানিটাইজার দিয়ে কি করে স্যার একই প্রসেস একই স্যানিটাইজার কম দেবে যদি সাবান জল বা হ্যান্ড ওয়াশ থাকে মানে জল থাকলে স্যানিটাইজার দেবে না হ্যাঁ স্যানিটাইজার হচ্ছে তখনই দেবে যেখানে জল নেই যে সময় তুমি ধরো ট্রেনে যাচ্ছ তোমার কাছে খাবার জলই রয়েছে অল্প তখন কেবলমাত্র স্যানিটাইজার দেওয়া যেতে পারে স্যানিটাইজার থেকে সাবান জল অনেক ভালো তাই তো না কি মনে হচ্ছে স্যানিটাইজার দিয়ে ধোবো না সাবান জল করবো তাই তো বললো স্যানিটাইজার দিয়েই ধোবো সাবান না থাকে তাহলে নিয়ে ঠিক আছে।